ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতা দীর্ঘদিনের কয়েক দশক ধরে ছায়াযুদ্ধে লিপ্ত পরমাণু শক্তিধর এই দুই দেশ গেল মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় দুইশো ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান এর প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল জবাবে ইরানও ছেড়ে কথা বলবে না এতে ক্রমেই সরাসরি সংঘর্ষের মুখোমুখি হচ্ছে তেহরান ও তেলাবিব ইরানকে এর চরম মাসুল গুনতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের তেল উৎপাদন অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে তেল আবিব এর প্রভাবে এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে দুই শতাংশের বেশি বিশ্বের শীর্ষ দশটি তেল উৎপাদনকারী দেশের মধ্যে একটি ইরান শুধু তাই নয় তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকিও দিয়েছে ইসরায়েল যদিও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনায় ইসরায়েলকে সমর্থন দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে ইরানের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর অধিকার তেলেবিবের আছে বলেও মন্তব্য করেন তিনি ইসরায়েলকে সমর্থন দিয়ে গেলেও জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েলে প্রবেশের নিষেধাজ্ঞার সমালোচনা করেছে হোয়াইট হাউস

ইরান ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদ এতে সংস্থাটির মহাসচিব উদ্বেগ জানিয়ে বলেন সংঘাত যেদিকে যাচ্ছে তাতে অচিরেই তা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে আর এজন্য যত দ্রুত সম্ভব সংকটের কূটনৈতিক সমাধানের উপরও জোর দেন তিনি

আমريكاকে আমিষে সাব্যস্ত করদে, হামেশে তু বদবختিআই মিল্লাতা শরীক বুদে। হিজ নকশি নাদারে জুজ বদবখ কারদান মিল্লাতা আমেরিকা। মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তির চলমান উত্তেজনার মধ্যেও নেই গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন। এতে যতই সময় গড়ছে, ততই বিস্তৃত হচ্ছে সংঘাতের আশঙ্কা যা যুদ্ধক্ষেত্রে পরিণত করছে গোটা মধ্যপ্রাচ্যকে। তানভীর জানি, এখন বিশ্ব শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্লাম বিউটি সোপ ল